আজি সমগ্র রাজ্যতে উদযাপন করা হয়েছে কাতি বিহু। অসমৰ জাতীয় উৎসব বিহু তিনিটার অন্যতম হয়েছে কাতি বিহু। কাতি বিহু কঙালী বিহু হিসাবেও জনা যায়। আহিন আর কাতি মাহৰ সংক্রান্তির দিনা কাতি বিহু পালন করা হয়। অভাব অনাতনরে ভরা এই সময়ত উদযাপিত হওয়ার বাবে কাতি বিহুক কঙালী বিহু বলেও জনা যায়। কাতি বিহুত অসমীয়া মানুহে ঘরে ঘরে তুলসীর পুলি রুই গধূলি তার গুড়িত চাকি জ্বলায় নাম গায়। ইয়ার লগতে ঘরের চোতালর চারিওফালে আর খেতিপথারত শস্যর মঙ্গল কামনা করে লক্ষ্মী আদরিবলৈ চাকি জ্বলায়। অসমৰ বিভিন্ন প্রান্তর লগতে শিবসাগরের হাঁসরা লেবাং গাঁওতো কাতি বিহুর প্রস্তুতি দেখিবলৈ পোৱা গল। তুলসী তল চাফ চিকুণ করে চাকি বন্তি জ্বলাবলৈ সাজু হয়ে উঠিছে লেবাং গাঁওবাসী রাইজ। অসমীয়া সমাজ জীবনত বিহুর ঐতিহ্য আর মাদকতায় বহন করে আহিছে অন্য এক সুকীয়া মাত্রা। কাতি বিহু কঙালী বুলি কলেও এই কাতি বিহু অসমীয়া সমাজ জীবনত যুগ যুগ ধরে চালিত হয়ে আহিছে। কৃষি আর চহা জীবনের লগত ওতপ্রোতভাবে জড়িত কাতি বিহু সেউজ ধাননি পথারত আকাশ বন্তি জ্বলাই কৃষকর সপোনের ধাননি দরার শ্রীবৃদ্ধি কামনা করার লগতে তুলসী তলত বন্তি জ্বলাই সকলে মঙ্গল কামনা করে। কঙালী বিহুত উলহ মালহ আর ভোগ প্রাচুর্য বেশিক না থাকে, কিন্তু কঙালী বুলিলে এই বিহুটি তাৎপর্যহীন নহয়। কাতি বিহুর উপলক্ষেই অসমৰ বিভিন্ন প্রান্তত সন্ধিয়ালৈ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করাও পরিলক্ষিত হয়। অতি পুরনি কালৰ পৰা পালন কৰি অহা কাতি বিহুৰ গুৰুত্বতা যে অসমীয়া সমাজ জীৱনত যথেষ্ট আছে এই কথা প্ৰতিজন ব্যক্তিয়ে অনুধাৱন কৰে। আধুনিকতাৰ পৃথিৱীখনত বৰ্তমান সময়ত কাতি বিহু যে অসমীয়া সমাজ জীৱনৰ এটা উৎসৱ এই কথা পাহৰি যোৱা নাই বৰ্তমান প্ৰজন্মই। সকলোৱে একত্ৰিত হৈ কাতি বিহুকো উলহ মালহেৰে উদযাপন কৰা পৰিলক্ষিত হৈছে। যান্ত্রিকতার মাজতো অসমীয়া সংস্কৃতিক অসমীয়া রীতি নীতি তথা পরম্পরাক জিয়াই রাখিবলৈ প্রতিজন ব্যক্তিয়ে বর্তমান সময় চেষ্টা করে আহিছে। আর আমার উৎসব হিসাবে কাতি বিহুকো সকলে উলহ মালহেৰে সমগ্র অসমতে বিভিন্ন প্রান্তরত আয়োজন করা দেখিবলৈ পোৱা গৈছে। প্রস্তুতি নাই আর যিখিনি আমার নীতি পরম্পরা আমি সরপরা করে আইসো সেয়াই আমি করে আইসো। বর্তমান আমি তুলসী তলত তুলসী পুলি রুই আছো আর সন্ধ্যালয় যিখিনি আমার রীতি নীতি আছে যে পথারত আমি শস্য শ্রীবৃদ্ধির কারণে আমি চাকি বন্তি জ্বলামগে, আমার গোসাই ঘরত চাকি বন্তি জ্বলাম, আমার ভঁড়ালত চাকি বন্তি জ্বলাম, ঢেঁকিহালত আর পহাটোপোলত তেনধরণে আমি আমার যিখিনি রীতি নীতি আছে সেইখিনি আমি কাম করিম। আর তার লগে লগে আমার সরপরা কৰি থকা আমি মানুহৰ ঘৰে ঘৰে গৈ আশীৰ্বাদ দিমগে, আমি তুলসী তলে তলে আমি মানে সকলোকে আমি আশীৰ্বাদ দিম যাতে তেওঁলোকৰ ঘৰৰো ভঁৰাল শস্যৰে নদন বদন হওক। তেনেকুৱা ধৰণে আমাৰ কাতি বিহু আমি ইয়াত উদযাপন কৰিম। পালন কৰিবলৈ হৈছিল প্ৰথম পুৱাই ৰাতিপুৱাই পথাৰলৈ গৈ শস্যৰ কেনেকুৱা হৈছে সেই তাত পৰিদৰ্শন কৰিলোঁ। পৰিদৰ্শন কৰি আহি পিনি ঘৰলৈ আহিলোঁ। ঘৰত আমি যিখিনি ধৰি লওক আপোনাৰ তুলসী গছ পুলি ৰোৱা, তুলসী পুলি ৰুম, তাত চাকি বন্তি জ্বলাম। চাকি বন্তি জ্বলাই আমি আই লক্ষ্মী আটী প্ৰাৰ্থনা জনাম যে শস্যই নদন বদন হয় আৰু সেই নদন বদন হৈ আমি ঘৰত উভৈনদীয়ে মানে উভৈনদী হয় তাৰে কামনা কৰি আমি আই লক্ষ্মী আটীৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাম। এয়াই আৰু।